করোনা থাবা ক্রমশ নির্মম হওয়াতে সরকার সপ্তাহে দুদিন পূর্ণ লকডাউনের ঘোষণা করে। আর একই সাথে ঘাটাল মহকুমা স্থানীয় প্রশাসনের নির্দেশে ঘাটাল মহকুমা জুড়ে আগামী 31 তারিখ পর্যন্ত এলাকা ভিত্তিক লকডাউনের নির্দেশ জারি করা হয়। গতকাল অর্থাৎ শনিবার ছিল পূর্ণ লকডাউনের নির্ধারিত দিন। প্রশাসনের সক্রিয়তার জেরে ঘাটাল মহকুমা জুড়ে পূর্ণ লকডাউন চূড়ান্তভাবে সফল হয়। কিন্তু আজ অর্থাৎ রবিবার সকাল হতে না হতেই লকডাউনের চিত্রটা হঠাৎ করেই গেল পাল্টে। শনিবার প্রশাসনের কড়া নজরে নিজেদের গৃহবন্দি করে রাখার ঠিক পরের দিনই সকালে আহা কি আনন্দ আকাশে বাতাসে, এমনটা ভেবে নিয়ে ঘাটালবাসী ছড়িয়ে পড়ল শহরের কোনায় কোনায়। শহরের বাজারগুলিতে সোশ্যাল ডিস্টেন্স মানা তো দূরের কথা, রীতিমতো ঠেলাঠেলি করে বাজার করতে দেখা গেল জনতাকে। জনতার ভিড় থেকে বাদ গেল না শহরের অন্যান্য অংশগুলিও। ঘাটাল পৌরসভার যে অংশগুলি থেকে করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল সেখানে স্বাস্থ্যকর্মী ও পৌরসভার স্যানিটারি বিভাগের কর্মীদের আনাগোনা দেখা গেলেও সাধারণ মানুষের যেন কোনো রকম ভ্রুক্ষেপ নেই। ঘাটালের অন্যতম ব্যস্ততম স্থানগুলি যেমন ঘড়ি মোড়, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ভাষাপোল পরদিন সকাল থেকেই ফিরে পেল আবার আগের চেহারা। রবিবার সকালেই হাতে বাজারের ব্যাগ আর মুখে মাস্ক লাগিয়ে ঘাটালবাসী বেরিয়ে পড়ল, কিন্তু চোখে মুখে দেখা গেল না কোনো রকম ভয় বা আতঙ্কের ছাপ। শহরের মাছ মাংসের দোকানের সামনে দেখা গেল চমকে যাবার মতো ভিড়। করোনার ফাঁস যখন মহকুমার জুড়ে ক্রমশ শক্ত হয়ে উঠছে, তখনও ঘাটাল জুড়ে যদি এমন চিত্র দেখা যায় তাহলে সেটা সত্যি ভীষণ চিন্তার উদ্বেগ ঘটায়। ক্যামেরায় পথিক মণ্ডলের সাথে শুভম চক্রবর্তীর রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।